আমার আসলে 15 বছর যাবতই এই পিএলআইডি সমস্যা থেকে বিভিন্ন জায়গায় আর্থ্রাইটিস আক্রান্ত। তো পিএলআইডি সমস্যা থেকে আমি উত্তর হয়েছি দীর্ঘ 5-7 বছর লড়াই করার পর। আচ্ছা, দীর্ঘ 5 বছর পর আমি এটা অপারেশনে যাই। অপারেশনে যাওয়ার পর 1-1.5 বছর খারাপ অবস্থা নিয়েছিলাম, পরে বিভিন্ন থেরাপিটার দিয়ে যা গালা একটু মাফ করছে। এরপরে থেকে কন্টিনিউ হাঁটুতে হাঁটুতে দীর্ঘদিন ব্যথা। কতদিন হাঁটু ব্যথা? 6 বছর। কিছু ভিডিও বার্তা দেখলাম, দেখার পর আমি উৎসাহিত দেখলাম, আসলাম, ট্রিটমেন্ট নিলাম। আজকাল 10-11 দিন হয়তো এই দিয়েছে ট্রিটমেন্ট। আমি যতটুকু বুঝলাম মানে খুবই স্যাটিসফাই, নিজে খুবই স্যাটিসফাই। তো যাক, আমার মোটামুটিভাবে যে হাঁটুর যে সমস্যা ছিল, হয়তো স্যার বলছে দীর্ঘমেয়াদে একটা ওষুধ খাইতে হবো, ব্যায়াম করতে হবো, ব্যায়াম চালাই যেতে হবো, এগুলো আমি সব কন্টিনিউ করবো। এখন আল্লাহর রহমতে আমি মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। যে হাঁটুর যে ব্যথাটা ছিল সেটা এখন আর আপনার নাই? আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলা ফিরা সিঁড়ি উঠা নামা মোটামুটি ভাবে ফ্রিজ। যারা এখনো বিভিন্ন ক্লিনিক বা বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন রকম, মানে আমার জানা মতে এই ধরনের থেরাপি সেন্টার যাদের আছে দ্রুত, মানে সময় নষ্ট হলে আমি সময় নষ্ট হলে আমি আর ভুক্তভোগী, সময় নষ্ট না করে দ্রুত যাতে তারা চলে আসে। যে খরচের ব্যাপারটা, এবার আসলে খরচটা ওই জায়গায় আমি আরো 2-3 গুণ বেশি করছি। এই জায়গায় এসে টোটাল একটা প্যাকেজের মধ্যে খরচ করে আমি অনেক স্যাটিসফাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত। দর্শক, বর্তমান সময়টা আমরা সকলেই জানি যে আমাদের খুবই একটি খারাপ সময় যাচ্ছে, কারণ একটি মহামারীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং বারবারই কিছুদিন পরপরই এটি আসলে আঘাত হানতেছে আমাদের পুরো বিশ্বে, বলবো না যেমন শুধু বাংলাদেশে, তবে প্রকোপ কিছু কিছু দেশে এখন পর্যন্ত অনেক বেশি আছে। তবে সুখবরটা হচ্ছে যে অলরেডি এর ভ্যাকসিন অলরেডি আমরা ম্যাক্সিমাম মানুষই আমরা পেয়ে যাচ্ছি বা সরকার বিতরণ করার চেষ্টা করতেছে। আমরা চেষ্টা করবো সকলে এই ভ্যাকসিনটা যত দ্রুত সম্ভব সকলে নিয়ে নেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন আমাদের এ ভাই, তার নাম হচ্ছে কবির আহমেদ, নরসিংদীতে ওনার বাড়ি। তো ওনার বিষয়টা হচ্ছে যেটা, ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে, পাশাপাশি ওনার শোল্ডার জয়েন্টে ব্যথা ছিল এবং তারও আগে ওনার পিএলআইডি সমস্যা ছিল। দীর্ঘ একটা পরিক্রমায় উনি এই নিয়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, কিছু কিছু ক্ষেত্রে সফলতা হয়তো পেয়েছেন, আবার কিছু ক্ষেত্রে সফলতা একদমই উনি পাননি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে যখন উনি ক্লান্ত, ঠিক সেই মুহূর্তে উনি ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট গ্রহণ করেন। কি হয়েছিল ওনার একটু আসলে একটু প্রথম থেকে ওনার কাছ থেকে আমরা একটু জানি, তাহলে পুরো বিষয়টা বা পুরো জিনিসটা আমাদের কাছে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কথাটা, এটা অনেক বড় একটা কথা, সবাই আসলে এই মুহূর্তে এই কথাটা আমরা বলতে পারি না, কারণ আমরা বিভিন্ন জীবন বিভিন্ন ধরনের সমস্যায় নিহিত আছে। তো আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে কি হয়েছিল আর কতদিন আগে হয়েছিল আপনার? আমার আসলে 15 বছর যাবতই এই পিএলআইডি সমস্যা থেকে বিভিন্ন জায়গায় আর্থ্রাইটিস আক্রান্ত। তো পিএলআইডি সমস্যা থেকে আমি উত্তর হয়েছি দীর্ঘ 5-7 বছর লড়াই করার পর। আচ্ছা, দীর্ঘ 5 বছর পর আমি এটা অপারেশনে যাই। অপারেশনে যাওয়ার পর 1-1.5 বছর খারাপ অবস্থা নিয়েছিলাম, পরে বিভিন্ন থেরাপিটার দিয়ে যা গালা একটু মাফ করছে। এরপরে থেকে কন্টিনিউ হাঁটুতে হাঁটুতে দীর্ঘদিন ব্যথা। কতদিন হাঁটু ব্যথা? 6 বছর। ছয় বছর। প্রথম ডান হাঁটুতে, আচ্ছা, পরে 2 বছর পর বাম হাঁটুতে হাঁটুতে শুরু হয়ে গেছে, পরে দুই হাঁটুতে সমানে। অনেক ডাক্তার, অনেক মোটামুটিভাবে অর্থোপেডিক্স ট্রমা সার্জন এই লাইনে
পনেরো-বিশটা ডাক্তার দেখেছি, দেখে বলছি মাঝে তো আমার কিছু কবিরাজ টবিরাজ মানে যখন আপনি যেভাবে বলছে উৎসাহ দিচ্ছে আর কি। যাক, কি হয়েছিল যে প্রথম যে আপনি বলছেন যে আপনার এক হাঁটুতে শুরু হয়, কি হতো হাঁটার সময়, কি ব্যথা হতো বা কোনো সব ঠিক ছিল? যখন নামাজ পড়তে যেতাম তখন সেজদাতে সেজদাতে যাওয়ার আগে পাটা পাস করতাম, তখন ডান হাঁটুতে ব্যথা শুরু, তখন ডান হাঁটুতে ব্যথা শুরু, ওই ব্যথা দিয়া পা বাম পায়ে কভার করতে হতে, তখন বাম পা আসে আস্তে আস্তে, তখন এক বছর ভিতরে আমি নামাজও করতে পারি না হাঁটু পাস করে। নামাজ না পড়ার কারণে আমি বাসায় চেয়ার চেয়ার মোড়া টোড়া দিয়ে এগুলো শুরু করছি, নামাজ অনেক সময় আমার মিস হয়েছে, অনেক মিস হয়ে গেছে। লাস্ট আমি ইউটিউবের মাধ্যমে সুবিধা স্যার প্রধান স্যারের কিছু ভিডিও বার্তা দেখলাম, দেখার পর আমি উৎসাহিত দেখলাম, আসলাম ট্রিটমেন্ট নিলাম আজকাল দশ এগারো দিন হয়তো হয়ে গেছে ট্রিটমেন্ট। আমি ততটুকু বুঝলাম মানে খুবই স্যাটিসফাই, নিজে খুবই স্যাটিসফাই। তো যাক, আমার মোটামুটিভাবে যে হাঁটুর যে সমস্যা ছিল হয়তো স্যার বলছে দীর্ঘমেয়াদী একটা ওষুধ খাইতে হবে, ব্যায়াম করতে হবে, ব্যায়াম চালাই যেতে হবে, এগুলো আমি সব কন্টিনিউ করবো। এখন আল্লাহর রহমতে আমি মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, আমরা একটু পেছন ফিরে যাই। আপনি যেটা বলেছিলেন যে আপনার হাঁটু ব্যথা প্রথম শুরু হয় এবং নামাজ পড়তে গেলে তখন এটা শুরু হচ্ছিল ব্যথাটা, এবং প্রথমে একটা পা দিয়ে শুরু হয়, পরে সেকেন্ড পাটা আপনি এফেক্টেড হয়। আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখেছি যে আপনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল দুই হাঁটুতে, এই জিনিসটা আপনি সবার প্রথম কবে জানতে পারেন যে আপনার আর্থ্রাইটিস আছে বা আপনার যে কার্টিলেজ ড্যামেজ হয়ে গেছে? এটা জানতে পারছি তিন বছর আগে থেকে কার্টিলেজ যেতে যতটুকু যে ওষুধগুলো আছে সবগুলো ওষুধের প্রয়োগ সবগুলো মতো আপনি ট্রাই করেছেন? ট্রাই করেছি, কিন্তু কোনো ফল পান, কোনো ফল পাইনি। মানে যে ব্যথা সেই ব্যথা, সেই ব্যথা। ব্যথা কি হতো, সর্বোচ্চ কি হতো, যে একদম বিছানা থেকে উঠতে পারছেন না, হাঁটতে পারছেন না, বা হেঁটে একটু সামনে দূর যেতে, হেঁটে এক দু মিনিট হাঁটলে হাঁপাই যেতাম, তারপরে গিয়ে ব্যথা শুরু হয়ে যেত। প্রথম এক দু তিন মিনিট হাঁটা হইত, পরে গিয়ে ব্যথা শুরু হইত, তখন খুব কষ্ট করে হাঁটতে হইত আর কি। এবং নির্দিষ্ট স্থানে রিস্কে আমি উঠতে পারতাম, আরেকজনের টান দিয়ে দিয়ে রিস্কে আরেকজনের সহযোগিতা করতে নিতে হতো। আচ্ছা, তো আমরা জানি যে আপনি একজন ব্যবসায়ী, তো ব্যবসার যে সকল কাজগুলো, তো যদি এরকম শরীর যদি ঠিক না থাকে আসলে এগুলো করাটা একটু ডিফিকাল্ট হয়, কারণ এটার জন্য আপনাকে মুভমেন্ট করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো পরবর্তীতে একটা সময় যখন আপনি ট্রিটমেন্ট করছেন কিন্তু আপনি ভালো হচ্ছেন না, ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না, কি মনে হলো, কখন কি এরকম মনে হতো আমি কি আদৌ আর ভালো হবো, আমি কি আদৌ? হ্যাঁ, এটা মনে হতো, মনে হয় খুব সম্ভবত আমি এইভাবে হয়তো লাস্ট পজিশন হয়তো বঙ্গত্ব নিয়ে আমার মৃত্যুবরণ করতে হবে। তবে যাক, আল্লাহর অশেষ রহমত, আমি একটা হসপিটালের সন্ধান পেয়েছি, এখন আমার ওই ধ্যান ধারণা থেকে আমি মোটামুটি একটু রিল্যাক্স, একটু ভালো, একটু দূরে সরে গেছি। এখন হয়তো যা স্যার উপদেশ মানলে আল্লাহ হয়তো মৃত্যুবরণ করতে পারে, অন্য অন্য ভাবে করতে পারে, কিন্তু এটাতে আমি একটু মানে মনে একটা সাহস পেয়েছি। তো আমরা আরেকটু একটু বিষয়টা একটু জানি, যখন স্যারের কাছে প্রথম আসেন, স্যার আপনাকে দেখেছেন এবং স্যার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, আমরা দেখেছি আপনার এক্সরে, আপনার যে দুই হাঁটুর মাঝখানে যে কার্টিলেজ থাকে সেটা একদম টোটালি নাই ছিল এবং পুরো মিশে গিয়েছিল দুই হাঁটু এবং আপনার নিচের ফিমারের অংশটা। তবে ওভারঅল আপনার যে হাঁটুর যে ব্যথাটা ছিল সেটা এখন আর আপনার নাই, আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলা সিঁড়ি উঠা নামা মোটামুটি ভাবে প্লিজ। এই যে দীর্ঘ একটা সময় পরিক্রমা পরে যে আজকে যেমন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, কেমন লাগছে অনুভূতি? খুব ভালো লাগছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বিভিন্ন দর্শক আছেন, তাদের ভিতরে এই ধরনের সমস্যা অসংখ্য রোগী আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যারা এখনো বিভিন্ন ক্লিনিক বা বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন রকম মানে আমার জানা মতে এই ধরনের থেরাপি সেন্টার যাদের আছে দ্রুত মানে সময় নষ্ট করে, আমি সময় নষ্ট করে আমি ভুক্তভোগী, সময় নষ্ট না করে দ্রুত যাতে তারা চলে আসে। যে খরচের ব্যাপারটা আসলে খরচটা ওই জায়গায় আমি আরও দু তিন গুণ বেশি করছি, এই জায়গায় এসে টোটাল একটা প্যাকেজের মধ্যে খরচ করে আমি অনেক স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ। আমরা এটাই আসলে, এটা আসলে আমাদের অনেকেরই প্রশ্ন, আমাদের অনেক ভাই আমাদেরকে এই প্রশ্নটা করে যে আসলে কস্টিং এর ব্যাপারটা কেমন আছে। খরচ কিন্তু খুব বেশি একটা না, কারণ যেহেতু আমাদের দেশে আমাদের ট্রিটমেন্টগুলো হচ্ছে খুব অল্প খরচের ভিতরে, এখন কিন্তু আধুনিক ট্রিটমেন্ট পাওয়াটা খুব সহজলভ্য হয়ে গেছে আমাদের হাতে।
তো ধন্যবাদ আপনাদের সকলকে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমাদের কাছ থেকে এই আজকের যে এপিসোড এটা থেকে আশা করি আপনারা এই অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে যারা এই হাঁটু ব্যথাজনিত সমস্যা রয়েছেন তারা অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন, এবং সেই অনুযায়ী আপনারা আশা করি ট্রিটমেন্ট গ্রহণ করবেন যত দ্রুত সম্ভব। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।